চাকরির প্রলোভনের নামত এইবার কলঙ্ক চেরালে সীমা। ধনের ব্যাপার নহয়, নারী দেহর খেলা লম্পট প্রবঞ্চক। আরক্ষীরে গিজগিজে থাকা খোদ রাজধানীর ধুরন্ধর ধনমনির ধৃষ্টতা। চাকরি দিয়ার নামত যুবতীক মাতি হোটেলত চলায় ধর্ষণ নির্যাতন যৌনতার বেহা। গোপনে ভিডিও করে শিকারত পড়া যুবতীক করে ব্ল্যাকমেইলিং। লম্পট প্রবঞ্চক ব্ল্যাকমেইলার ধনমনি দাসর কাণ্ডয় দিসপুরত লগাইছে তুলপার। প্রথমে চাকরির প্রলোভন, তারপর হোটেললে আনি যৌন নির্যাতন, আর তারপর ব্ল্যাকমেইলিং। এনেদরে দীর্ঘদিনে এইটো ধুরন্ধর ধনমনি দাসে চলাই গৈছিল নিজের কুকর্ম। চাকরি প্রত্যাশী নিবনুয়া যুবতীক চাকরির আশা দিয়ে পেলাইছিল ভয়ঙ্কর জাল। চাকরি প্রার্থী যুবতীক নিজের শিকারর বাবে ধুরন্ধর ধনমনিয়ে নিজাক বনায় লৈছিল বা। স্বাস্থ্য বিভাগের চতুর্থ বর্গত চাকরি করা ধনমনিয়ে প্রথমে সোশিয়াল মিডিয়াত দিয়ে স্বাস্থ্য বিভাগের চাকরি দিয়ার বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন দেখি একাংশ যুবতীয়ে যোগাযোগ করে নির্দিষ্ট নম্বরত। আরম্ভ হয় হোয়াটসঅ্যাপের জড়িয়ে কথা বার্তা। যুবতীর সংগ্রহ করে প্যান কার্ড, আধার কার্ড, ফটো। এই সকলব হওয়ার পশত যুবতীসক এদিন লগ করার প্রস্তাব আগবায় ধুরন্ধর ধনমনি। যুবতীসক সেই প্রস্তাব মানি লগে মহানগরীর কোনো এখন হোটেললে আবলে কয় ধুরন্ধর ধনমনি। লগ করতে যিকোনো খোয়া বস্তুত ধনমনিয়ে মিহলাই দিয়ে নিচা জাতীয় বস্তু। ইয়ার পাছতে যুবতীগী অচেতন হওয়ার পাছত যৌন নির্যাতন চলার ফটো ভিডিও করে লয়। তারপর ধনমনিয়ে আরম্ভ করে ব্ল্যাকমেইল। কিন্তু আরক্ষীর জালত পড়ার পাছত ধুরন্ধর ধনমনিয়ে দিলে নিজকে সাফাই। বুধবারে পানবজারের এইটো লম্পট ধনমনিক গ্রেপ্তার করিলে মহানগর আরক্ষী। ইয়ার পিছতে ধৃত ধনমনির বিরুদ্ধে দিসপুর থানাত রুজু হয়েছে 899/24 নম্বরের এক গোচর। গোচরের তদন্ত করে ধনমনির কাণ্ড দেখি হতবাক হয়ে পড়েছে তদন্তকারী বিষয়া। ধনমনির মোবাইলত ওলাইছে অসংখ্য পর্ণ ছবি, ওলাইছে বহু যুবতীর নগ্ন ফটো, ভিডিও। সেই সময় দেখিয়েই ওলাই পড়েছে ধনমনির প্রকৃত স্বরূপ। একাংশ দরিদ্র পরিয়ালর চাকরি প্রত্যাশীর যুবতীর অসহায়ের সুযোগ লৈ এনেদরেই নির্যাতন চলাইছিল ধনমনি। বিনিন্সি কুমার ডেকা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।